ঢাকা মেডিকেলের মেধাবী শিক্ষার্থী এখন 50 টাকার দিনমজুর। নাম তার রাজকুমার, চেহারাও রাজকুমারের মতোই, ছিলেন অসম্ভব মেধাবী। ঢাকা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে সম্মিলিত মেধা তালিকায় পেয়েছিলেন উচ্চতম স্থান। যথারীতি সুযোগ পেয়ে ভর্তি হয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজে। তিনি মেধাবীদের মেধাবী, কিন্তু স্বাস্থ্য বিড়ম্বনায় আজ মাত্র 50 টাকার দিনমজুর। ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও সত্য। আসুন বিস্তারিত জেনে নিই অদম্য এই মেধাবীর জীবন কাহিনী। দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষায় ফার্মাকোলজিতে অকৃতকার্য হওয়ার পর দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নিয়েছিলেন রাজকুমার শীল। তারপর মানসিক রোগে আক্রান্ত হন, পাননি সঠিক চিকিৎসা। আস্থায় এই হাল। আস্থার নামের আগে ডক্টর সহ নাম যোগ হয়ে যেতে পারত ডক্টর রাজকুমার শীল। তিনি হয়তো হতে পারতেন উপমহাদেশের খ্যাত চিকিৎসক, কিন্তু কাজ করছেন এক ভুষি কারখানায়। ডামে K40 ব্যাচের শিক্ষার্থী ছিলেন রাজকুমার। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার অধিবাসী রাজকুমার শীল। DMS-এর চিকিৎসকরা তাকে শনাক্ত করেছেন। ডক্টর বেলায়েত হোসেন ডালির আমাদের বন্ধু রাজকুমার শীল নামে একটি সংগৃহীত লেখা থেকে ঘটনার বিস্তারিত জানা যায়। এতে বলা হয়েছে সময় আনুমানিক দুপুর 1:45, স্থান বহির্বিভাগ, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিনাজপুর। আমরা কয়েকজন মেডিকেল অফিসার ডিউটি রুমে আছি, রোগী আসা প্রায় শেষের দিকে। এমন সময় প্রায় 70 বছর বয়সী একজন মহিলা আসলেন, সাথে 48 আর 52 বছর বয়সের দুজন ছেলে। কি সমস্যা জিজ্ঞেস করায় হাতের কাগজগুলো এগিয়ে দিয়ে বলেন, প্রতিবন্ধী ভাতার জন্য দরখাস্ত করবেন ছেলের জন্য। অনেক কাগজের সাথে পাবনা মানসিক হাসপাতালের দুটি ছাড়পত্র পেলাম। প্রথমে বুঝতেই পারছিলাম না কোন ছেলে রোগী। পরে ভদ্রমহিলা বুঝিয়ে বললেন তার দুই ছেলের জন্যই দরখাস্ত করবেন, দুজনেরই একই অসুখ। দুজনের মধ্যে একজনের ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে সেই সই দেখে কিছুটা আশ্চর্য হলাম। নাম লেখা রাজকুমার শীল, হাতের লেখাটা কেন যেন তার চেহারার সাথে মিলছে না, সুন্দর লেখা। জিজ্ঞাসা করলাম আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন। বললেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিলাম। নিজের কানকে বিশ্বাস হচ্ছে না, একে একে ওনার সব কিছু বললেন। K40 ব্যাচের ছাত্র ছিলেন, ঢাকা কলেজ শেষে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিলেন। দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষায় ফার্মাকোলজিতে ফেল করে পরে কয়েকবার পরীক্ষা দিয়েছিলেন। তারপর মানসিক অসুস্থতায় জন্য বাড়ি থেকে নিরুদ্দেশ ছিলেন 14-15 বছর। সে সময় একটি কারখানায় কাজ করতেন, 1 বছরের মতো পাবনা মানসিক হাসপাতালে ভর্তিও ছিলেন। প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিও পেয়েছিলেন, বললেন তার মা। কথাবার্তায় ও বেশ প্রকৃতস্থ মনে হলো। নিয়মিত ওষুধ খেয়ে এখন আগের তুলনায় বেশ ভালো আছেন বলে জানালেন। মেডিকেলের পড়াশোনার ও কিছু বিষয় ওনার এখনও মনে আছে। বাবা পেশায় নাপিত হলো, 4 জন ছেলের একজন বাদে কাউকে সেই পেশায় আসতে দেননি। অনুমতি নিয়ে এক সময়ের এই মেধাবী মানুষটির ছবি তুললাম। K40 ব্যাচে আমার শ্রদ্ধেয় একজন স্যারের ছবি দেখিয়ে বললাম, চিনতে পারেন কি না? মাথা দোলালেন, হয়তো কিছুটা চিনতে পেরেছেন মনে করার চেষ্টা করলেন। উনার মাও ছেলের ক্লাসমেটের ছবি দেখালেন, আবেগপ্লাবিত হয়ে পড়লেন। কে জানে সুস্থ থাকলে হয়তো এই রাজকুমার শীল হয়ে উঠতেন স্বনামধন্য ডক্টর রাজকুমার শীল। একজন ভাগ্য বিড়ম্বিত এবং আর্থিকভাবে অসহায় মেধাবী ছাত্রের এমন পরিণতি মেনে নেওয়ার মতো নয়। এক রত্ন গর্বা মায়ের করুণ আকুতি তার মা পার্বতী রানী শীল জানিয়েছেন, প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছিলেন রাজকুমার। অসুস্থতার পর বর্তমানে সে কথাবার্তায় কিছুটা স্বাভাবিক, নিয়মিত ওষুধ খেয়ে আগের তুলনায় অনেকটা ভালো। রাজকুমারের আরেক ভাই একই রোগে আক্রান্ত। রাজধানীর তিতুমির কলেজ থেকে HSC পাশ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, তবে অসুস্থ হয়ে যাওয়ায় স্নাতক সম্পূর্ণ করতে পারেননি তিনি। রাজকুমার বর্তমানে একটি ভুষি কারখানায় কাজ করেন, দিন শেষে 30-50 টাকা মজুরি পান। তার এভাবেই চলছে এই মেধাবী মানুষটির জীবন। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।